লক্ষ্মী প্রিয়াকে যে সর্প দংশন করেছিল সেটা হলো গৌর প্রেম সর্প। যে গৌর প্রেম সর্পের দংশনে জর্জরিত হয়ে হাগৌর হাগৌর বলতে বলতে গৌর চরণে পতিত হয়ে একবার যদি বিবাহ হয়, দ্বিতীয়বার যদি কেউ বিয়ে করে তাকে কি বলে? দেখো বউ মরতে না মরতে আবার আর একটা লই আইছি কি বাবা, তাই হয় না? অনেকে চিন্তা করতে পারেন ভগবান যদি দুবার বিবাহ করতে পারে আমরা কেন পারবো না, ভাঙিয়ে দেই। মহাপ্রভু দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কেন, কিসের জন্য? মহাপ্রভু দ্বিতীয়বার বিবাহ করতে চাননি, কিন্তু শচি মাতা হাত দুটো জোর করে কাঁদছেন, নিমাই তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস আমি তোর মা হয়ে সারাটা জনম ধরে কাঁদবো? বাবা তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, বাবা তুই কি চাস আমি তোর মা হয়ে সারা জনম ধরে কাঁদি? গৌরহরি চিন্তা করছেন, আমি যদি আমার মাকে কাঁদাই এই জগতের সবাই তার মাকে কাঁদাবে, মাকে কি করে ভালোবাসতে হয় এটা আমার গৌরহরি শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। মাথায় রাখবেন জগতে যদি 20 জন মানুষ বলে জগন্নাথ মিশ্রের পুত্র, 80 জন মানুষ বলেন শচীন নন্দন গৌরহরি। এই জন্য বলে না ছেলেরা হয় মায়ের ভক্ত আর মেয়েরা হয় বাবার ভক্ত, এটা তো প্রচলনই আছে। আজকে আমার মা যদি কাঁদে এ জগতে সবাই তার মাকে কাঁদাবে, খুব মন দিয়ে শোনো, পাষাণ গলে যায়। আর সন্ন্যাসের কথা বলতে গেলে এমনি তো হৃদয় ভেঙে চুম্বার হয়ে যায়। সন্ন্যাস মানে বিয়োগ, যোগ তো নয়। গৌরহরি বলবেন, মা গো তুমি যদি চাও আমি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, কিন্তু একটা শর্ত আছে মা, আমি বিবাহের পরে নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি কিন্তু সেবাশ্রমে চলে যাব। মা মনে মনে চিন্তা করছেন, আগে বিবাহ তো কর। মায়ের মন, মা ভাবছেন আমার পরমেশ্বরী কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে যদি একবার আকৃষ্ট হয় আমার নিমাই, আমার নিমাই আর ঘরের বাহির হতে পারে। আর প্রভু ঠিক উল্টোটাই চিন্তা করলেন, যদি আমি বিবাহের পর নববধূকে নিয়ে এক শয্যায় শয়ন করি আমার সন্ন্যাস ধর্ম অবলম্বন করা হবে না। তাই যেদিন গৌরহরি সন্ন্যাসী হবেন বলে স্থির করেছেন তার ঠিক আগের দিন রাত্রিতে দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এক শয্যায় পালঙ্কে শয়ন করেছিলেন। দেখতে দেখতে যখন গভীর রজনী আগত, গৌরহরি চিন্তা করছেন, না না আমি যদি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সারাটা রাত কাটিয়ে ফেলি তাহলে এই জগৎবাসী বলবে আমি ভোগের মন্ত্রেই দীক্ষা দিতে এসেছি, ত্যাগের মন্ত্রে নয়। ভাবতে হয় বিষ্ণুগুলো, আমি যদি ভগবান হয়ে নিজে ভোগ করি তাহলে জগতে সবাই ভোগই শিখবে, ত্যাগ কখনো শিখবে। তাই যখন গভীর রজনী আগত প্রভু আমার নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন, ও গো নিদ্রা গো, ও গো নিদ্রা গো, তুমি আজ বিষ্ণুপ্রিয়া নয়নে ভার কর, হরি কর শচি মায়ের নয়নে ভার কর, হরি কর এই সুযোগে আমি সন্ন্যাসী যাত্রা করি করি। ও বাবা, যিনি জগৎকে নিদ্রা প্রদান করছেন
আমাদের নাম ঠিকানা বাড়ি ঘর খাবার নিদ্রা চার হাতে। তিনি আজকে নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানালেন, আমার মা যেন গভীর ঘুমে অচৈতন্য হয়ে থাকে, আমার পিয়াও যেন গভীর ঘুমে অচৈতন্য হয়ে থাকে। যখন দেবী বিষ্ণুপ্রিয়া গভীর নিদ্রায় অচৈতন্য, প্রভু কি করলেন? কণ্ঠের ফুলের মালা শ্রীচরণের নূপুর আর ওই পাদুকা দুটি দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে পালঙ্কের উপরে রেখেছেন। হাত দুটো জোর করে বলছে, প্রিয়া আমায় ক্ষমা করো, আমি আর তোমার কাছে থাকতে পারব না। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি কৃষ্ণ নামে সন্ন্যাসী হতে পারি, এই জগৎবাসী জানবে তোমার কৃতিত্ব কম নয়, তুমি একদিন গৌরীর নাম প্রেমে সন্ন্যাসী নারী হবে। এই বলে দেবী বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে শচী মায়ের দরজায় এসে দাঁড়ালেন। মা গো বিদায় দেওয়া শচী রানী শুধু তোমার চরণে, তোমার চরণে আমার এই নিবেদন, এই নিবেদন, আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি, কাঁদাতে পারি। মাগো মা আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা। আমি চলে যা, আমি চলে যা মাগো, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা। Oh, go on.
চলে যাই চলে যাই আমি চলে যাই তুমি আছো ঘুম ঘরে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই তুমি আছো ঘুম ঘরে আমি চলে যাই গো তুমি আছো ঘুম ঘরে আমি চলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এক পাদুকা করতে করতে চলেছে এই জন্য তো আমার 87 আশা ওই যে একবার বলে ফেললাম যে গতবার ভালো লেগেছিল এটা আমার অন্তরের কথা নয় বাবা যেটা তোমরা আমাকে গতবার ফিরিয়ে দিয়েছিলে সেটা তো এখন দিচ্ছ এটাই তো আমার পাওয়া জানবে যে কীর্তন আসলন করে ভক্তের দুঃখটা নয়ন জ্বলছে পড়ে না সেই কীর্তন জগতে সবার ভালো লাগলেও যার কীর্তন তার ভালো লাগে না কীর্তন হলো সেবা তুই যে সেবা করতে বসেছ কি দিয়ে সেবা করবে কি আছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসে শ্রবণ করছেন নয়নের জল ফেলছেন এটা যেমন সেবা আমি কীর্তন করতে করতে নয়নের জল ফেলছি এটাও আমার সেবা ভগবানকে কি দেব বলুন তো আচ্ছা ভগবানকে দেবার মতন কিছু সুদামাকে আমার গোবিন্দ জিজ্ঞাসা করেছিলেন সুদামা তুমি কি নিয়ে এসেছো আমার কাছে বলো বলো এতদিন পরে তুমি আমায় দেখতে এসেছো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো সুদামা উত্তর দিচ্ছে কি দিব বন্ধু কিবা দিব আমি যে ধন তোমারে দিব সেই ধন তুমি যে আমারই বন্ধু সকলে তোমার আমি তোমার ধনে তোমায় দেব কে আছে আমার যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা তাকে আমরা কি দেব বলো তো দেবার মতো নেই দুপুরের নয়নের জল ছাড়া কি দেব প্রাণ ভরে কাঁদো প্রাণ ভরে কাঁদো তার জন্য চলে গেলেন আমার গৌর হরি আর এদিকে প্রভু চলে যাবার পরে যখন দেবী বিষ্ণুকে আর ঘুম ভেঙেছে পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছেন প্রভু নাই কিন্তু পড়ে আছে প্রভুর কণ্ঠের ফুলের মালা পড়ে আছে শ্রী চরণের নূপুর আর পড়ে আছে পাদুকা দুটি এসব দেখে দেবী বিষ্ণু আর সহ্য করতে পারল না আমার প্রভু এখানেই তো ছিল
কোথায় গেল? প্রভু গো, তুমি তো এখানেই ছিলে, তুমি কোথায় গেলে? পদঘর তো পদ রচনা করছে, হে তা বিষ্ণু প্রিয়া চমকি উঠে আবার পলঙ্কে বোলায়ো হাত রে, হে তা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া আবার চমকি উঠিয়া পলঙ্কে বোলায়ো হাত গো, বিষ্ণু প্রিয়া আবার চমকি উঠিয়া পলঙ্কে বোলায়া হাত গো, আবার প্রভু না দেখিয়া কাঁদে না কাঁদিয়া, আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আবার প্রভু না দেখিয়া কাঁদে না কাঁদিয়া, আবার প্রভু না দেখিয়া কানে গো সিরেখানি করা ঘাত, আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আবার সিরেখানি করা ঘাত, সিরেখানি করা ঘাত, এই তো প্রভু আবার এই তো গলার আমি এসব দেখিয়া মরিব কাঁদিয়া, আমি সব দেখিও মরিব কাঁদিয়া, যেতে না পারিব আর আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া, যেতে না পারিব আর বলে প্রাণে বুঝিয়া বাজিব না গো, বলি প্রাণে বুঝিয়া বাজব না গো, প্রভু আমায় ছেড়ে চলে গেল, আমি প্রাণে বুঝিয়া বাজব না গো, বলি হায় হায় আমাকে কি হলো, বলি হায় হায় আমাকে কি হলো, বুঝি কবার ভেঙে গেল হায় পায়া আমাকে কি হলো, বুঝি কপাল যে ভেঙে গেল আমার প্রাণ প্রভু বুঝি পালাগে গেল, বুঝি কপাল যে ভেঙে গেল আমার প্রাণ।
জ্বালায় দেবী বিষ্ণু প্রিয়া পাগলিনী প্রায়। বলো তো মা, এই জগতে কোন নারী বা রমণী আছে যে স্বামী চলে যাওয়ার পরে ধৈর্য রাখতে পারে? আর বিবাহের সঙ্গে সঙ্গে যদি কোনো রমণীর বা নারীর ঘর থেকে স্বামী চলে যায় বা হারিয়ে যায় বা মারা যায়, তার মতো ভাগ্যহীন জগতে কেউ আছে? আর সাক্ষাৎ গৌরের মতো যার স্বামী কাছে পাওয়ার পরেও যদি সে হারিয়ে ফেলে, তার দশাটা কেমন হবে মা? দেবী বিশ্বপ্রিয়া ধৈর্য ডালতে না পেরে আছাড় খেয়ে গিয়ে বললেন, শচী মায়ের দরজার কাছে, মা গো মা বলো না, বলো না, বলো না, মা গো মা বলো না, বলো না, বলো না। হে মা জননী বলো না মা, মা গো, একবার ছেড়ে দেখো, এই সোনার রণে আজ আধার হলো, সকাল হয় নাই, এখনো যে একটু একটু অন্ধকার আছে, তবে আমার বৌমা কাঁদে কেন? তবে কি কোনো অমঙ্গল হলো? জানবেন, সন্তানের কিছু হলে মায়ের অন্তরে আগে সারা দেয়। তবে কি আমার নিমাইয়ের কিছু হলো? আমার বৌমা কাঁদে কেন? সচি মাতা বিদ্যা হয়েছে, চোখে ভালো দেখতে পান না। কোন রকমে গিয়ে ধীরে ধীরে দরজাটা খুলেছে, দরজা খুলে দেখছেন সোনার বৌমা, দোলার মধ্যে পড়ে কড়াকড়ি যাচ্ছে। সচি মাতা বলছেন, বৌমা, ও বৌমা, আহা, কাঁদে না মা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন বলো? মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে বলো? গৃহমন্দিরে আমার স্বামী আর আমার কাছে নাই মা। কি বললে? আমার নিমাই নাই? আমার মন বলছে তুমি ঘুম ঘরে স্বপ্ন দেখেছো, আর ওই স্বপ্ন দেখে তুমি আমার কাছে ছুটে এসেছো। না না, আমার বাছা, আমার নিমাই আমায় ছাড়া কোথাও যেতে পারে না গো। যখন যেখানে যায় আমায় বলে যায়, মা আমি আসি, আর যখন বলে যায় নাই, আমার মন বলছে নিমাই ঘরেই আছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, তোমার নিমাই আজও তোমায় বলে গেছে, কিন্তু তুমি মায়া ক্ষোভে অচৈতন্য হয়ে পড়েছিলে বলে আজ তুমি আর তার ডাক শুনতে পাও নাই গো। বিষ্ণুপ্রিয়া বলছে, মা গো, তুমি নিজে গিয়ে দেখে এসো তোমার ছেলে তার ঘরে আছে কিনা। মায়ের মন, মা আমার নিমাইয়ের ঘরের দরজার কাছে এসে ডাকছে, নিমাই, অনিমাই, দেখ দেখ ওই পাগলি কি বলছে, তুই নাকি ঘরে নাই? আমি বিশ্বাস করি নাই বাবা, তাই আমি আমি চোখের দেখা দেখতে এসেছি তুই ঘরে আছিস কিনা। নিমাই, ও বাবা,
আমি না হয় চোখে ভালো দেখতে পাই না, কিন্তু তুই তো দেখতে পাস বাবা। তুই কি ছুটে এসে একবার জড়িয়ে ধরে বলতে পারছিস না, মা আমি তোমার কাছেই আছি, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? প্রবেশ করে পালকের উপরে হাত বুলিয়ে দেখছে নিমাই নাই, এই না হলে 87 হরিবাস এটাই তোমার পাওয়া। ওই পালকের উপরে হাত বুলিয়ে দেখছে নিমাই নাই, কেতু পড়ে আছে কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর আর এই পাদুকা দুটি। এসব দেখে মায়ের বুকটা কেঁপে উঠল, মা বলছে ও একদিন বলেছিল সন্ন্যাসী হয়ে চলে যাবে, আমি তখন বিশ্বাস করি নাই। তবে কি আমার নিমাই সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে চলে গেল? কতবার বলেছিলাম নিমাই সন্ন্যাসী হতে হবে না, আমি খোল করতাল কিনে দেব, তুই ঘরে বসে কীর্তন শোনাস তোর নিজের মাকে। আমার কথা শুনলি না বাবা? সন্ন্যাসী না হইয়া বৈরাগী না হয়ো, খড়ে বসে কৃষ্ণ নাম মায়ের শোনায়ো নিমা, মায়ের শোনা ঘরে বসে Oh!
আমার প্রাণে মা মনে মনে চিন্তা করছে, সাত সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহ আগে থেকেই পাষাণ হয়ে গেছে, তাই আর একটা নিমাইয়ের বদল আমি না দেখলেও ধরতে পারবো। কিন্তু যে জ্বলন্ত অগ্নি বিষ্ণুপ্রিয়াকে দেখে আমার নিমাই চলে গেল, আমি কোন মুখে গিয়ে তার কাছে দাঁড়াব? তাই আমার বধূমাতাকে সান্ত্বনা দিতে হবে। সচিমাতা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা কাঁদে না গো মা, আমার মুখে কাঁদে না, আমার নিমাই আমার বাছা আমার ছেলে কোথাও যেতে পারে না গো, যখন যেখানেই যায় আমাকে বলে যায় মা আমি আসি। আমার নিমাই যখন আজকে বলে যায়নি, এই আশেপাশে কোথাও হয়তো আছে, আমি একটু খুঁজে আসি। নিশিটা প্রভাত হয়ে এলেও তখন একটু একটু অন্ধকার ছিল, আর সচিমাতা বৃদ্ধা মা চোখে ভালো দেখতে পান না, তাই নিমাইকে খুঁজতে বাহির হলেন হাতে একটি লণ্ঠন চলে। ওগো তুড়িতে যা জ্বলাইয়ে বাতি, মায়া মারে খুঁজিছেন এটি উতি নিমাই আমারে খুঁজিছেন আবারে কোন আবারে কোন ঠাইয়া পাইয়া কোন উদ্দেশনা পায়, কোন দেখেছো নাকি গো, দেখেছো নাকি গো, দেখেছো নাকি গো, এই পথে নিমাই গেছে তোমরা দেখেছো নাকি গো, এই পথে নিমাই গেছে, আরে বলো বলো নদেবাস বলো নিতাই গৌর হরি হরি পথুল্লাই, তোমরা বলো বলো নদেবাসী পথুল্লাই, বলে দেখেছো নাকি
মন ঠাই কইতে সোনা পাইয়া তখনও যে নবদেবী কারোর ঘুম ভাঙে নাই, কার কাছে জিজ্ঞাসা করছে মা? মা তো পাগলের পুলক লাগছে, পুত্র হারাবার সন্তান হারাবার মানুষ খুঁজে না পেয়ে। শ্রী গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মাথায় রাখবেন, যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। এছাড়া জগতে এটা কেউ অনুভব করতে পারবে না। একমাত্র যে বাহিরে কোলের সন্তান চলে যায় সেই জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। মানুষ খুঁজে না পেয়ে পথের মধ্যে ইতস্তত কতগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছিল, মা মানুষ খুঁজে না পেয়ে ওই কুকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ বলে কাঁদো মা, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো সন্তান হারা মা। কাকে জিজ্ঞাসা করছে? মানুষ খুঁজে না পেয়ে কুকুরের কাছে। তোরা কেউ দেখেছিস না কে? আমার মনে চলে গেছে তোরা কে? দেখেছিস না চলে গেছে তোরাকে দেখেছিস না কে? আমার নিমানে চলে গেছে তোরা
দেখেছি না বলে আমার নিমা চলে গেছে এই সোনার নদে আধারি করে এই অভাগিনী মায়ের কথা তার মনে নাই রে মনে নাই রে তোরাকে দেখেছিস নাকি বলে আমার নিমা চলে গেছে সর্বত্র খুঁজে বেড়ানোর পরে সচিমাতা চিন্তা করছেন আমি সর্বত্র খুঁজলাম অভাগিনী মায়ের প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারলো না তবে আর একটা জায়গা বাকি আছে সেটা হলো সেবাসঙ্গ যে সেবাসঙ্গ আমার নিমাইয়ের প্রাণ কেন্দ্র আমি যাব আমি সেখানেই যাব আমি সেখানে গিয়ে একবার নিমাইকে খুঁজব দেখি আছে কিনা সেবা সঙ্গনের দরজায় সে দাঁড়িয়ে ডাকছে শ্রীবাস শ্রীবাস ও শ্রীবাস আমার নিমাই কি তোমার ঘরে এসেছে শ্রীবাস শ্রীবাস পণ্ডিত সচিমায়ের কণ্ঠস্বর শুনে মনে মনে ভাবছে যার ছেলেকে পাওয়ার জন্য আকাশ কাঁদে যার ছেলেকে পাওয়ার জন্য বাতাস কাঁদে যার ছেলেকে পাওয়ার জন্য তরুণতা দ্বিগুণ সবাই কাঁদে যার ছেলেকে পাওয়ার জন্য আজ ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গা কাঁদে নবদ্বীপের ধূলিকণা কাঁদে আজ তার মা কার জন্য কাঁদছে মা তোমার কি হয়েছে মা তুমি অমন করে কাঁদছো কেন শ্রীবাস ও শ্রীবাস তুমি কি বলতে পারো আমার নিমাই কি তোমার ঘরে এসেছে নামা প্রভু তো গত নিশীতে আমার ঘরে আসে নাই তবে আমার মন বলছে নিমাই যখন তোমার ঘরে আসেনি নিমাই বুঝি আরে নদিয়ায় নাই যেখানে আমার নিমাই নাই সেখানে আমি বেঁচে রইব কার আশায় যে নয়নের মণি চলে যায় সেই নয়ন কি কখনো দেখতে পায় নিমাই তুই যে আমার নয়নের মণি বাবা আমি কোন মুখে গিয়ে দেবী বিষ্ণু পিয়ার কাছে গিয়ে দাঁড়াবো না না আমি পারবো না আমি পারবো না তাই আমি সুরধ্বনি গঙ্গার জলে আমার দেহটাকে বিসর্জন দেবো
সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, মা গো, সবার কাছে জিজ্ঞাসা করেছি, কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তুমি কি বলতে পারবে? আমার ভাই কোথায় গেছে, সে কেমন আছে? কারণ তোমার এই তীরে আমার ভাই কত নেচেছে, কত কেঁদেছে, কত ধুলায় গড়াগড়ি দিয়েছে, তুমি কি বলতে পারো? মা, আহা, নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। এসে নদিয়া সুরধনে সেবিনা সকলে রয়েছে গো, এই সে নদিয়া সকলি রয়েছে গো, এই সে নদিয়া হারায়ে পড়ে আছে বিনা পরি হারায়ে পড়ে আছে বিনা দিবছে শিখা নিভিয়া এই সে নদিয়া নবদ্বীপে যখন আমার গৌরহরি ছিলেন, অনেকেই চিনতে পারেননি গৌর কি বস্তু বাবা। তার মধ্যে প্রথম সারিতে ছিল ব্রাহ্মণ সভা, চলে যাবার পরে সব শেষ হবার পরে যদি তুমি কাঁদো, আর লাভটা কি আছে? তারাও হাত দুটো জোর করে কাঁদছে। মহাজন কলম দিলেন,
কান্দাই নিন্দু গো সব করে হায় হায় গৌরী আমার যদি নদী আসো ধরিব তোমার ধরিব তোমার কেঁদে কেঁদে বলবো না জানি তোমার চরণে কতই অপরাধ করেছি অপরাধ করেছি তাই মাঝকে কেঁদে কেঁদে বলছে নিমাই তোমার একার নয় নিমাই কি শশীমায়ের একার নিমাই কি দেবী বিষ্ণুপিয়ার একার নিমাই তো জগতের সকলের বাবা যেভাবে নিমাই আমার নিমাই হয়ে যায় তা তাই মাছকে কাঁদিয়ার বলে আয় গো সকলে কাঁদিয়া মুখে সিগোরা বলিয়া বেড়াই তরতিরে নিরে কত নেচেছে গো এইশে নদিয়ায় ওই সুরধু নিমাই 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 বলি মা আমার গঙ্গায় ছাবে দিতে গেল যখন মা ছাপ দিতে যাচ্ছেন শুরু করি গঙ্গার জলে আজি ভেঙে যে নিত্যানন্দ মাকে কোলে তুলে নিল পেছন থেকে গিয়ে নিতাই চা জড়িয়ে ধরে বলছো মা বলি আমি কি তোমার ছেলে তোমার আমি কি তোমার মগ ছেলে নই মা বলি আমি কি তোমার ছেলে নই মা বলি আমি কি তোমার ছেলে নই মা তোমার নিমাই গেছে এই নিতায়া আছে বলে আমি কি তোমার ছেলে নই মা নিমাই গেছে নিতাই আছে আমি কি তোমার ছেলে নই মা নিমাই গেছে নিতাই আছে আমি কি তোমার ছেলে নই মা নিমাই গেছে নিতাই আছে বলি আমি কি তোমার ছেলে নই মা জেগে জেগে নিত্যানন্দ মাকে কোলে তুলে নিল নিতাই চাঁদ মাকে বাহুবন্ধনে আবদ্ধ করেছে মা তুমি আত্মহত্যা করো না শিবাস পণ্ডিত মায়ের চরণ দুটো জড়িয়ে ও মা তুমি যে নিমাইয়ের মা তুমি যে ভগবানের মা তুমি কি জানো না এই ঘোর কলিকালে আত্মহত্যা করতে নাই আত্মহত্যা যে বড় মহাপা শ্রীবাস আমি কি জানি না যে ঘোর কলিকালে আত্মহত্যা করতে নাই মহাপা তার আগে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে ও শ্রীবাস তুমি কি কোনো শাস্ত্রে পেয়েছো এ জগতে কোনো সন্তান আছে
যে মায়ের চোখের জল ঝরিয়ে কৃষ্ণ ভজন করতে পেরেছে। তাই আমি স্থির করেছি আমি আজ আত্মহত্যা করব। আরে আত্মহত্যার দায় আমি তার কাঁধে চাপিয়ে দেব। দেখবো মায়ের মৃত্যু সংবাদ পাবার পরেও সে কতটা কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। নেতাচার বলছে ওমা নিমাই তো চলেই গেছে, এখন যদি তুমিও চলে যাও। এই অধম সন্তানেরা বলো না বলো কর বদন, আমরা কর বদনে পানে বদন পানে চেয়ে বদন বানেছে রই করে বদন বানে মদিন ভাই নিমাই কে ভাই নিমাই কে হারা হানাইয়ে যদি পুবিয়ে বদন বদনে পানে ভাই নিমাই কে হারা ভাই মাইকে হারাই কারে বদন পানে ছেয়ে রইব, মোদের ভাইনি মাইকে হারাই চলে যাও পানে আমার নাম নিতাই, আমি কি না পারি, আমার প্রতি কি তোমার বিন্দু মাত্র বিশ্বাস নাই? মা তুমি আত্মহত্যা করো না, আমি নিমাইকে যেখান থেকে পারি যেমন করে পারি তোমার কোলে এনে বসাবো বসাবো। তুই আমার সান্ত্বনা দিচ্ছিস বাবা, আমি কি জানি না যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে আর এছাড় ঘরে কখনো ফিরে আসে না। আচ্ছা মা, নিমাই যদি সন্ন্যাসী না হয় তাহলে তো কোনো ব্যাপার, আর যদি নিমাই সন্ন্যাসী হয়েও থাকে তথাপি আমি তোমার কোলে নিয়ে বসাবো, তবে সেটা নবদ্বীপে হবে না, সেটা হবে শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে। এই বলে মাকে বুঝিয়ে ছুটে চলেছে মুকুন্দ আর চন্দ্রশেখর আচার্যকে নিয়ে
আবার নিতাই চাঁদ কাটোয়া কাঞ্চননগরের পথে গঙ্গা পার হয়ে কেশব পার্বতীর আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করছে, গুরুদেব গুরুদেব আমার নিমাইকে এসেছে? নিতাই এত বিলম্ব করে এলে? এই তো কিছুক্ষণ আগে মস্তক মুন্ডন করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের পথ ধরে চলে গেছে। নিতাই চাঁদ চমকে উঠলেন, এত তাড়াতাড়ি এসে নিমাইকে ধরতে পারলাম না। তবে আমার মন বলছে ও বৃন্দাবনের পথ ঘাট খুব একটা চেনে না। এখানে আপনার শিক্ষা দেখুন, যিনি জগৎকে বৃন্দাবন চিনিয়ে দিচ্ছেন তিনি নাকি বৃন্দাবন চিনতে পারবেন? কি লীলা! তাই নিতাই চাঁদ ভাবছেন আমি ওকে ধরতেও পারবো আর ওকে মায়ের কাছে নিয়েও যেতে পারবো। মুকুন্দ তুমি যাবে শান্তিপুরে, অদ্বৈত আচার্যকে বলবে আমি একটা নৌকা দৌড়কৌপি বহির্বাস নিয়ে তার ঘরেই যাব নিমাইকে নিয়ে। আর চন্দ্রশেখর আচার্যকে বললেন, আচার্য তুমি চলে যাও শ্রীধাম নদী নবদ্বীপে, তুমি মাকে গিয়ে বলবে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে বলে আমি নবদ্বীপে নিয়ে আসতে না পারলেও শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে নিয়ে যাব। এই বলে নিতাই চাঁদ আমার গৌরহরিকে ধরবার জন্য ছুটে গেলেন। আর এদিকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পরে নিমাইয়ের গুরুকদত্ত নাম কি হয়েছিল সবাই বলবেন? সন্ন্যাসের পরে কি নাম হয়েছে? এতক্ষণ চোখের জল ফেললে সব মাটি হয়ে গেল, কিন্তু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পরে নিমাইয়ের গুরুকদত্ত নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা বলো তো বাবা, তিনি চৈতন্য নাম ধারণ করলে কি হবে? আজকের দিনে দাঁড়িয়ে এই 538 বছর পার হয়ে গেল মহাপ্রভুর আবির্ভাব, আজকের দিনে এই ক্ষণে দাঁড়িয়ে বলো তো আমাদের সকলের চৈতন্য কি হয়েছে? হ্যাঁ, আমার সেই মায়ের গানটা মনে পড়ে গেল, আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী, তোরে ভাবে সাগরে ভেসে আমি, তোরে ভাবে সাগরে ভেসে আমি, তোরে পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী, আমার চেতনা পাদ চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী। স্বভাব থেকে তোর ভাবে তুই নেমানকে, অজ্ঞানমর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমানকে, কেন চক্ষু মেলে দেখি, কেন চক্ষু মেলে দেখি কেমন তুই কেন তাময়ী, আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দেওয়া। তোর ভবির খেলা দিয়ে দেমা আমার যা কিছু সব অভাব মিটি, তোর ভবির খেলা দিয়ে দেমা
আমার যা কিছু সভাবে কুতুহল মরে জীবনে নিয়ে নে মাতো চারণে কুতুহল মরে জীবনে নিয়ে নে মাতো চারণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা সরবরে পূজোই আমার চেতনা চৈ কর্ণ করে দেবা চৈ কর্ণ ময়ে তোর ভবে সাগরে ভেসে আমি তোর ভবে সাগরে ভেসে আমি হবামা তোর পদাশ্রয়ে আমার চেতনা চৈ চৈতন্য ময়ে। এই গানটা আমার সুব্রতদার জন্য, ওখান থেকে পেছন থেকে অত পেছন থেকে হাত নাড়ছে, আসলে অন্তরের ভালোবাসা তো। হরিবল হরিবল যাইনি তাই আজকে চলেছে চৈতন্য নাম ধারণ করে নবীন যৌবন গলিত কাঞ্চন আবার ঘটি তটে রাঙা বাস। জয় নিতাই নবীন যৌবন মানে কি? মহাপুরুষ সন্ন্যাসী হয়েছেন কত বছর বয়স বলো? ২৪। তাহলে ২৪ বছর বয়সে যদি কেউ সন্ন্যাসী হয় নতুন যৌবন নয়? আবার কলিত কাঞ্চন সোনাকে আগুনের তাপে গলালে যে বর্ণের সৃষ্টি হয়, আমার গৌরহরির গায়ের অঙ্গবর্ণ ঠিক তেমন ছিল। তাই কি বলছেন? নবীন যৌবন উলুধ্বনি যেন কাঁচা সোনা, যেন কাঁচা সোনা ছোটে পরে যেন কাঁচা রূপের কথা ছোটে পরে যেন কাঁচা সোনা। আমি কি বল